আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে একটা ওভেন বেসিক লং প্যান্টের কনজাংশন করা হয়। এটা কয়েকটা মেথডে করা যেতে পারে, তবে আমি সেই কটা মেথডই দেখানোর চেষ্টা করব। আই মিন উইদাউট ক্যাড, ক্যাড ছাড়া কিভাবে থিওরিক্যালি একটা মেজারমেন্ট শিট দেখে অথবা একটা স্যাম্পল থেকে মেজারমেন্ট নিয়ে কিভাবে ওভেন বেসিক লং প্যান্টের কনজাংশন করা হয়, সেই ফর্মুলাটা আমি এখানে দেখানোর চেষ্টা করব। ওকে, প্রথমত আমরা এখানে যেই জিনিসগুলো আমাদের লাগবে, আমি একটা প্যান্টের মেজারমেন্টটা নিজের থেকে আমি করে নিছি, একটা প্যান্টের মেজারমেন্টটা বের করে নিছি। এখন প্রথমত আমাদের যেই জিনিসটা লাগবে, ফ্রন্ট রাইজ প্লাস অ্যালাউন্স কতটুকু লাগে। এরপরে আসবে হলো ফ্রন্ট রাইজ না দিলেও হয়, ফ্রন্ট রাইজ দিয়ে করা যায়, ফ্রন্ট রাইজ প্লাস আর হলো হাফ ইনসিম, ইনসিম প্লাস অ্যালাউন্স, সুইম অ্যালাউন্স, এরপর অ্যালাউন্স, এরপরে হলো আপনার আসবে হলো কোনটা হাফ থাই প্লাস সুইং অ্যালাউন্স। ওকে, এরপর আসবে ফেব্রিক উইথ, যে ফেব্রিকের কার্টেবল উইথটা কত সেটা নিতে হবে। এরপরে হলো ফেব্রিকের কার্টেবল উইথের পরে আসতেছে হলো ফেব্রিক ইউনিট, ফেব্রিকটা কিভাবে মেজার করা হয়, কেজিতে নাকি গজে, সেটা ফেব্রিক ইউনিট। যেহেতু ওভেন ফেব্রিক ইয়ার্সে মেজার করা হয়, ইয়ার্স অথবা আউন্সে, সুতরাং এখানে আমরা ফেব্রিক ইউনিটটা নেব। ফেব্রিক ইউনিট 36 ইঞ্চিতে 1 ইউনিট 1 ইয়ার্স হয়। এরপর আসবে কনজাংশন পার পিস, তারপরে কনজাংশন পার ডজন, আরেকটা আসবে কনজাংশন প্লাস 5% ওয়েস্টেজ। এখন ফ্রন্ট রাইস আমাদের কত আছে, এখানে ফ্রন্ট রাইস আছে হলো বিলো ওয়েস্ট ব্যান্ড, ওয়েস্ট ব্যান্ড থেকে বিলো ওয়েস্ট ব্যান্ড আছে 9, তাহলে ওয়েস্ট ব্যান্ড সহ কত, 10.5 যদি হয়, 10.5 প্লাস হলে অ্যালাউন্স দিলাম 2 ইঞ্চি, এরপরে ইনসিম, ইনসিমটা আছে কত, ইনসিম আছে হলো এখানে 29.5 প্লাস এটাও 2 ইঞ্চি ধরি অ্যালাউন্স, এরপরে হাফ থাই আছে হলো 13, এটাও ধরবো 2 ইঞ্চি ধরলাম, ফেব্রিক উইথ ধরি কাটেবল উইথ 56, এরপরে হলো ফেব্রিক ইউনিট হলো 36। এবার কনজাংশনে আসো, ইকুয়াল টু সাম, ওকে, ফ্রন্ট রাইজ প্লাস ইনসিম, এরপরে আসবে হলো প্রোডাক্ট হাফ থাই, যে কয়টা পার্ট, ও আমরা হাফ থাইয়ের হলো হাফ সার্কামস্ট্যান্স নেই, সার্কেল নেই, কিন্তু জাস্ট হাফ থাই নিছি, তো এটা 4 দ্বারা গুণ হবে, 4 প্রোডাক্ট 4, ওকে, ডিভাইডেড বাই হলো 56 ইন্টু 36, এটা ব্রাকেট দাটকাই দিই, ফার্স্ট ব্রাকেট, ওকে, এটাও দিতে হবে, এটা আর একটা, ওকে। সুতরাং এটার কনজাংশন আছে 1.13 পার পিস, তাহলে পার ডজন কত আসবে, পার ডজন আসবে হলো 12 দ্বারা গুণ করলেই
পার ডজনে চলে আসলো, পার ডজন এখন 5.5% 5% 5% যদি হয় তাহলে আমরা ইকুয়াল টু এটা প্লাস এটা ইনটু 5% প্লাস হলো টোটাল কত আসলো 16.5 আসতেছে আমাদের হলো শেল ফেব্রিকের, শেল ফেব্রিকের তো প্লাস ইনক্লুডিং 5 পার ডজনে আমাদের পার ডজনে লাগবে হলো 16.5 ইয়ার্ডস। এটা গেল একটা মেথড, এটা গেল একটা মেথড। এরপরে আর একটা মেথড যদি আমরা করি যে সরাসরি আই ফ্রন্ট ডাইস বাদ দেওয়া আউট সিম অথবা সাইড সিম, আউট সিম অর সাইড সিম, সাইড সিম সাইড সিম এরপর হলো হাফ থাই, হাফ থাই প্লাস এ ডব্লিউ অ্যালাউন্স, প্লাস এ ডব্লিউ অ্যালাউন্স এখানে যা আছে তাই ফেব্রিক উইথ আচ্ছা এটা একটা মেথড গেল। এরপরে ফেব্রিক উইথ কত আসবে, ফেব্রিক উইথ, ফেব্রিক উইথ কাটাবল উইথ ফেব্রিক ইউনিট ওকে কনজাংশন 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 ওকে সাইড সিম তাহলে কত আছে আমাদের আউট সিম 40 40 ইকুয়াল টু 40 প্লাস 2 আর 3 ধরি 3 ইকুয়াল টু 13 প্লাস 3 16 50 ইউনিটস উইথ 36 কনজাংশন ইকুয়াল টু সাম ওকে ফোন ট্রাই সাইড সিম ইনটু আই মিন লেন্থ ইনটু উইথ, লেন্থ ইনটু উইথ ইনটু নাম্বার অফ পার্ট কত হাফ 4 দ্বারা, হাফ থাই 4 দ্বারা গুণ করলে ডিভাইডেড বাই 56 ইনটু 30 ওকে অল্প একটু এদিক সেদিক আসছে আর কি, হালকা ভেরিয়েশন। সুতরাং যেটা দিয়ে যদি আমার এখানে আমি যদি ব্যালেন্স আনতে যাই তাহলে দেখবেন এখানে আমি 2 দিই যদি হয় 1.28 কিন্তু এখানে একটু এটা বেশি দিতে হবে 4 1.38 আচ্ছা ঠিক আছে। এইবার এবার কিন্তু আমাদের এটা একেবারে মিলে গেছে যে সাইড সিম দিয়েও করছে যা আর ওই ইন সিম প্লাস ফ্রন্ট রাইজ দিয়ে করলে একই আসছে। এখন এটা সেমই আসবে পার ডজন, পার ডজনে ওইখানে যা আসছে এখানেও তাই আসবে ওকে ইনটু 5% প্লাস 16.5 এগুলো আর একটা মেথড, এটা হলো আর একটা মেথড, আর একটা মেথড একটু বড় করে নেই
একেবারে ইজি, আপনার এটা তেমন কঠিন কোনো কাজ না, যে কেউ একবার দুইবার করলেই পারবে আর কি, এটা তেমন কঠিন জিনিস না। এরপর আর একটা সিস্টেম আছে যে পার্ট বাই পার্ট, পার্ট বাই পার্ট হলো যে ফেব্রিক উইথ, যেমন আমি ওয়েস্ট ব্যান্ডের ওয়েস্ট ব্যান্ডের ওয়েস্ট ব্যান্ড এইটার এইটার মেজারমেন্ট করব, তাহলে আসে যে ওয়েস্ট ব্যান্ড। আচ্ছা এটা গেল একটা, এটা একটা ভিতরে নিয়ে নেই। আর একটা মেথডও করব, এটা ওয়েস্ট ব্যান্ড, তাহলে ওয়েস্ট ব্যান্ডের যদি নেই তাহলে ওয়েস্ট ব্যান্ড কত আছে, ওয়েস্ট ব্যান্ডের ওয়েস্ট ব্যান্ডের ওয়েস্ট ব্যান্ড যদি হয় তাহলে উইথ লেন্থ লেন্থ তার হলো উইথ, লেন্থ উইথ ফেব্রিক ইউনিট, ফেব্রিক উইথ আই মিন কাটেবল উইথ ফেব্রিক ইউনিট, ফেব্রিক এটা বাদ দিব, ফেব্রিক ইউনিট ওকে, এবারটা ফাঁকা রাখলাম। আর এটা আর একটা জায়গা থেকে করতেছে, এরপরে আসলো যে কনজাংশন 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 ওকে, তাহলে লেন্থ যদি হয় হলো এখানে ওয়েস্টের উইথ আছে কত, ওয়েস্ট হাফ ওয়েস্ট আছে হলো 17, 17 ইকুয়াল টু 17 প্লাস 2, এরপরে উইথ আছে ওয়েস্ট ব্যান্ড উইথ আছে 1.5 প্লাস আর অন অরেঞ্জ ধরবে 2.5, এখানে কত আছে 56 36, এরপরে কনজাংশন ইকুয়াল টু ওই আগের নিয়মে সাম লেন্থ ইনটু উইথ, উইথ ইনটু নাম্বার অফ পার্ট, তাহলে ডাবল করলে দুই দ্বারা গুণ করতে হবে ওকে, ডিভাইডেড বাই ইনটু এটা হচ্ছে ওয়েস্ট ব্যান্ডের ওয়েস্ট ব্যান্ডের এটা আসছে, তাহলে এটাই পর্যন্ত রাখি, পার পিস অথবা পার ডজনে দেওয়া যেতে পারে, পার ডজনে যা আসে তো পার পিসে করে নিয়ে পরে একসাথে পার ডজন করে দেবো। এরপরে আসলে হলো যে ফ্রন্ট রাইজ থেকে ফ্রন্ট রাইজ বিলো, ফ্রন্ট রাইজ কত এইভাবে আর কি, আপনার পার্ট বাই পার্ট ফন্ডরাইজ ফন্ডরাইজ অ্যালাউন্স প্লাস এখানে হলো ফন্ডরাইজ ইনটু ওয়েস্ট 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 হাফ ওয়েস্ট হাফ ওয়েস্ট প্লাস অ্যালাউন্স অ্যালাউন্স ফেব্রিক উইথ এই যা আছে তাই এই দুটো দিয়ে দেবো ওকে, ফন্ডাইজ হচ্ছে 9 বিলো ওয়েস্ট ব্যান্ড, ওয়েস্ট ব্যান্ড ওয়েথ আছে হলো কত 10.5 আর এটা আছে 17 ইকুয়াল টু
प्लस दुई इक्वल टू प्लस ओके फैब्रिक विड्थ 56 36 36 कंजंक्शन जा से इनटू एटा डिवाइडेड बाय एक टास्लो ট্রাশলো ফ্রন্টাইজ ওয়েস্ট বরাবর ওয়েস্টের ওয়েস্টের ফ্রন্টাইজ পর্যন্ত আর কি ফ্রন্টাইজ পর্যন্ত কনজাংশন ট্রাশলো ফ্রন্টাইজ পর্যন্ত এরপর আসবে হলো ইনসিম ইনসিম হাফ থাই হাফ থাই इनसिम को तो जो ना देख सकते हैं 39.5 plus 2 हाफ था हेलो 13 equal to 13.13 plus 2 15 फिर भी कोई 56 36 कंजंक्शन को तो है कंजंक्शन है हेलो এটা হলো ইন্ডিভিজুয়াল পার্ট ওয়াইজ পার্ট বাই পার্ট বের করা যায় আচ্ছা পার্ট বাই পার্ট এরপরে যদি আমি ফ্লাই লেন্থ ধরি ফ্লাই লেন্থ কতটুকু আছে ফ্লাই উইথ কতটুকু আছে এটা ধরলাম এরপরে পকেট ওয়েস্টের ওই যে আপনার কি বলে বেল্ট লুপের কতটুকু আছে ওইগুলো ধরা যায় এখন এই তিনটাই আমরা যোগ করি টোটাল কনজাংশনটা যদি যোগ করি কনজাংশন जो जो कुरी तले आस्ते से पता हमारे घने एट इंटर मैं एक ओटा दिए एक टा एक ओटर को हो जाए सॉरी एक ओटर टोटल कंजम्पशन कोटा एक बार ये टोटल कंजम्पशन इक्वल एटा प्लस एटा किंतु कम हो से इंडिविजुअल देखते हैं कॉलेज किंतु कम हो से सुधरण हमारे इटर से वो इटा ही भालो जे पार्ट बाय पार्ट करार से जी व्यवहार से इटा कम हर को था ओ सॉरी वेस्ट तो वेस्ट 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 एक तो झमेला से ওয়েস্টের উইথ এখানে দেয়ার দেয়ার 1.2 1.5 মানে হলো 3 ডাবল ফোল্ড হবে 3 যদি হয় এটা লেন্থ ওয়েস্ট মাল্টিপ্লাই 2 আর ইনসিম মাল্টিপ্লাই 4 হবে ভুলে গেছি সরি ওকে তো কম আসার তো কথাই না 1.13 কিছুটা কম আসছে ফ্রন্ট রাইস হাফ ওয়েস্ট
এটাও পু দ্বারা গুণ হবে। হালকা একটু এদিক আছে আর কি, 1.25। তাহলে একেবারে আহামরি তেমন কিছু না। হ্যাঁ, তবে 1.25 আছে। ওই যে বেল গ্রুপ, তার ফ্লাই, এগুলো যদি আমরা ধরে নিই তাতে দেখা যাচ্ছে যে আপনার 1.35 1.3 আসার সম্ভাবনা আছে। তার মানে এটা টোটাল কনজামশনটা এরকম হবে যে 1.4, এই প্যান্টার 1.4 কনজামশন আসতে পারে। এটা আপনার ইমার্জেন্সি, এটা ধরে আপনি করতে পারেন, অথবা এই যেভাবে হয় 5% যদি ধরেন, 5% অ্যালাউন্স এখানে ধরা যেতে পারে। 5%টা আগে আগে ধরে নিচ্ছে পার পিসের জন্য, যদি পার পিসের জন্য যদি হয় তাহলে এখানে 5% যদি করি কেমন আসে 5%-এ। এটা প্লাস ইন্টু 5% 5% প্লাস এটা মতো 1.38। তার মানে 5% 1.38, তাহলে এটার যদি পার ডজনে কত আসতেছে, পার ডজন 16.5, তার মানে এটা আমরা বাদ দিই 16.5। তাহলে আমার 5% এই এই প্যান্টের জন্য, ওয়ান পিসের জন্য আমার 1.4 ইয়ার্ডের ফেব্রিক লাগতেছে। এইখানে হালকা একটু কম আসছে বললাম যে ওই যে ওয়েল্ড আপনার, আর হলো ওই যে ফ্লাই, আর হলো ওইটার নাম কি বলে এই বেল্ট লুপ, এই কয়টা যদি আপনার পার্ট বাই পার্ট করেন তাহলে আশা করা যায় এখানে এটা বাকিটুকু চলে আসবে। ওকে, এবার গেল সেল ফেব্রিকের, সেল ফেব্রিকেরটা গেল। এবার আমরা আসি যে একই ওয়েতে পকেটের, পকেট অথবা ট্রিম ফেব্রিক, পকেট পকেট ফ্রন্ট পকেট ফ্রন্ট পকেট ফ্রন্ট পকেট লেন্থ উইথ নাম্বার অফ পার্ট, এটা ওইভাবে না ধরে, হ্যাঁ নাম্বার অফ পার্ট, নাম্বার অফ পার্ট অথবা নাম্বার অফ পকেট, নাম্বার অফ পকেট পকেট ফেব্রিক উইথ ফেব্রিক ইউনিট। যদি এখানে লেন্থ আছে কত, পকেট লেন্থ, ফ্রন্ট পকেট লেন্থ আছে হলো 10.5 10.5, আর উইথ আছে হলো 7, উইথ আছে 7, নাম্বার অফ পকেট 2, ফেব্রিক উইথ 42 ধরি, আর হলো 36। ওকে, এখন কি হলো ইকুয়াল টু, এখানে আপনার ওই আগে আমরা এখানের অ্যালাউন্সটা যোগ করে দিয়ে আসি, 2 অথবা 1 যাই দেন, 2 1 প্লাস 2, ওকে গেল লেন্থ ইন্টু উইথ, উইথ ডাবল পার্ট, ঠিক না? তাহলে ডাবল পার্ট যদি হয় প্রোডাক্ট হবে 2 দ্বারা,
আর কয়টা পড় ওই দুই আমার পকেট কয়টা দুইটা ডিভাইডেড বাই ফেব্রিক উইথ টু ফেব্রিক ইউনিট ওকে তিন থ্রি পয়েন্ট থ্রি ইয়ার্ডস এরপরে এই ব্যাক পকেট সেম হয়েছে ব্যাক পকেট পকেট এটা হলো ফ্রন্ট পকেটের ব্যাক পকেট লেন্থ উইথ ব্যাক পকেটের লেন্থ আছে কত ব্যাক পকেটের লেন্থ আছে 9 ইকুয়াল টু 9 প্লাস 2 ইকুয়াল টু 7 প্লাস 2 নাম্বার অফ পকেট 2 ফেব্রিক উইথ 42 ফেব্রিক ইউনিট 36 ইকুয়াল টু কত আসে লেন্থ ইনটু উইথ ওকে ইনটু নাম্বার অফ পার্ট নাম্বার অফ পকেট ইনটু নাজি হলো নাম্বার অফ পার্ট number of part into number of pocket okay divided by 42 into 36 okay eta gelo ekhane এই দুইটার কত আসে এই দুইটার দুইটার আমার কত আসতেছে দেখি হট সাম 0.5 ইয়ার্ডস 0.5 ইয়ার্ডস যদি হয় 0.5 ইয়ার্ডস পার পিস তাহলে পার পিস যদি হয় এটা 0.5 ইয়ার্ডস ইনটু 5% প্লাস ওকে এটা হলো পার পিস লাগবে আমার তাহলে পার ডজনে কত লাগবে পার ডজনে লাগবে হলো অলমোস্ট 7 ইয়ার্ডস ফেব্রিক লাগবে আমার এটা আমি পকেটের জন্য ওকে এইভাবে আবার টিএম ফেব্রিক গুলোর লেন্থ ইনটু তাহলে টোটাল ফর্মুলা এইভাবে দিয়েও করা যেতে পারে যে ফেব্রিক কনজাম্পশন ইকুয়াল টু length into width into number of part divided by fabric width into fabric unit Thank you.
এইভাবে ওভেন ফেব্রিকের কনজাম্পশন এভাবে করা যেতে পারে। ওকে, এরপরে নিট গার্মেন্টসের কনজাম্পশন কিভাবে করা যায় আমরা নিট গার্মেন্টসটা দেখাবো। যে নিট গার্মেন্টসের কনজাম্পশন, এখন এটা যদি আমরা কস্টিং করতে যাই, কস্টিংটা পরে সেটা আসে যে কস্টিংটা কিভাবে করা যায়। ওকে, আজকে এই পর্যন্তই। যে ওভেন বেসিক লং প্যান্টের কনজাম্পশন আমরা করলাম।